আজকাল বয়স নির্বিশেষে অনেকেই কোলেস্টেরলের সমস্যায় ভোগেন তিন দিন এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে তা সে অনিয়মিত জীবনযাপনের কারণেই হোক কিংবা স্ট্রেস টেনশনে ভোগার কারণে অনেকেরই আবার এটা জিনগত সমস্যা আর প্রচলিত ধারণা হলো কোলেস্টেরল মানেই প্রায় সব খাওয়া দাওয়া বন্ধ তবে এই ধারণা পুরোপুরি সঠিক নয় শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়লে হৃদরোগে ঝুঁকিও বাড়ে তাই সাবধান হতে অনেকে খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দেন কিন্তু চিকিৎসকরা বলছেন শুধু না খাওয়াটা কোনো সমাধান নয় বরং কিছু নির্দিষ্ট খাবার খেয়েই কোলেস্টেরলকে বাগে আনা যেতে পারে কোলেস্টেরল হলে ভাত রুটি খাবেন না তাতে সমস্যা নেই বদলে বার্লি ওটস ভুট্টা এসব বেশি খেতে হবে বিটা ক্যারোটিন ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন কমলা লেবু পেয়ারা আপেল স্ট্রবেরি গাজর বাঁধাকপি ব্রোকলি ব্ল্যাকবেরি এগুলি বেশি করে খাওয়া দরকার রেডমিট চলবে না ঠিকই কিন্তু সপ্তাহে অন্তত একদিন চিকেন ও দুদিন ডিম খেতে হবে সব রকমের মাছ খাওয়াতেও কোনো বাধা নেই হাই কোলেস্টেরলের রোগীদের জন্য টাটকা তেলে রান্না করা খাবার খাওয়া আবশ্যিক শুধু সর্ষের তেল না খেয়ে অলিভ অয়েল এবং সানফ্লাওয়ার অয়েলের রান্নাও খান ঘুরিয়ে ফিরিয়ে শুকনো মুড়ি ছোলা সবসময় সঙ্গে রাখবেন তবে বাইরের খাবার জাঙ্ক ফুড কোল্ড ড্রিঙ্কস কেক পেস্ট্রি জুস খাবেন না ভাজাভুজি প্যাকেটজাত খাবার এড়িয়ে চলবেন ধূমপান নৈব নৈব চ আর কোলেস্ট্রল বাড়লে রোজ অন্তত তিরিশ মিনিট হাঁটাহাঁটি করতেই হবে এভাবেই খাওয়া বন্ধ না করেও নিয়ন্ত্রণে রাখতে পারেন শরীরে কোলেস্টেরলের মাত্রা